হ্যালো বন্ধুরা, নীলকণ্ঠ বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস টুয়েলভের ইউনিট ওয়ানের বায়োলজি সাজেশন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলি, ইউনিট ওয়ান থেকে 18 মার্কসের তোমাদের পরীক্ষাতে আসবে এইবারে। এই 18 মার্কসের মধ্যে 4টি MCQ, 1টি শর্ট কোয়েশ্চেন, 2 নম্বরের 1টি, 3 নম্বরের 2টি ও 5 নম্বরের 1টি কোয়েশ্চেন আসবে। তাহলে প্রথমে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করছি। আইসোগ্যামি ওগ্যামির মধ্যে পার্থক্য লেখো, বহু পূর্ণতা কি উদাহরণ দাও, ফ্যালোপিয়ান নালী কি এর কাজ লেখো, স্ববন্ধাত্ম কাকে বলে, শিয়ন ও স্টক বলতে কি বোঝো, জোর কলম বলতে কি বোঝো, শুক্রাণু অপসারণ বলতে কি বোঝো, লেডিক কোষ ও সার্টোলি কোষ বলতে কি বোঝো, বা এখানে লেডিক কোষ ও সার্টোলি কোষের পার্থক্যটা আছে, পুরুষ মানব জননতন্ত্রের কোথায় ফ্রুক্টোজ তৈরি হয়, মেনার্কি কি, গুবার্নাকুলাম কি, মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, 1টি গুরুত্ব লেখো, ভ্রূণ কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয়, ZIFT ও GIFT-র মধ্যে পার্থক্য লেখো, ভ্যাসোক্টমি ও টিউবেক্টমির মধ্যে 2টি পার্থক্য লেখো, IVF কি, এই পদ্ধতির 2টি সুবিধা লেখো, সংশ্লেষ কাকে বলে উদাহরণ দাও, স্বপরাগযোগ কাকে বলে উদাহরণ দাও, ক্লিস্টোগ্যামি কাকে বলে, তার সাথে ক্যামোগ্যামাসটা করে নেবে এইখানে, অ্যাপোম্যাক্সিস কাকে বলে, এর গুরুত্ব কি, কোলেস্ট্রাম কি, এতে উপস্থিত যে কোনো 1টি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডির নাম লেখো, এক্টোপিক ইমপ্ল্যান্টেশন কাকে বলে, ভাইটেলাইন পর্দা, জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটা কি, রজচক্রের দশাগুলি কি কি, HIV এর সম্পূর্ণ নাম লেখো, এডস কি, মৌখিক গর্ভনিরোধক বড়ি কিভাবে গর্ভরোধ করে, কপারটি কিভাবে কাজ করে, IUD বলতে কি বোঝো, HCG কি, এর কাজ কি, টেপেটাম কি, এর কাজ কি। ওয়ারটনের জেলি কাকে বলে, ব্লাস্টুলা ও গ্যাস্টুলার মধ্যে পার্থক্য কি, অ্যাম্ফিমিক্সিস কাকে বলে, এখানে অ্যাপোমিক্সিসটাও করে নেবে, অ্যাপোমিক্সিস কাকে বলে, প্রসবে হরমোনের ভূমিকা উল্লেখ করো, স্পার্ম ব্যাংক ও ওভা ব্যাংকের প্রয়োজন কেন, স্টক ও শিয়ন কি, জুস্পোর ও জাইগোটের মধ্যে পার্থক্য লেখো, এটা একটু মিস্টেক হয়ে গেছে, গ্যামেটোজেনেসিস ও এমব্রায়োজেনেসিসের মধ্যে পার্থক্য লেখো, প্লাজমোটমি কাকে বলে, বহিনিষেক প্রক্রিয়াকে কেন অনুন্নত বলা হয়, যৌনজনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো, স্ত্রী লিঙ্গধরের উৎপত্তি চিত্রের সাহায্যে বর্ণনা করো, স্পোরোপোলেনিন কি, 4+1, এভাবে কোয়েশ্চেনগুলো আসবে, কিন্তু এটা 5-এর দাগের কোয়েশ্চেন, আর 2 নম্বরে যে কোয়েশ্চেনগুলো বললাম সেগুলো কিন্তু 3-এর জন্যও করে রাখবে। রজচক্রের বিভিন্ন দশায় মানব ডিম্বাশয়ের পরিবর্তনগুলি ছকের সাহায্যে উল্লেখ করো, ওভিউলেশন কি, ইমপ্ল্যান্টেশন বলতে কি বোঝো, চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, অমরা বলতে কি বোঝো, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো, পতঙ্গ পরাগী পুষ্পের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, শব্দচিত্রের মাধ্যমে মানবদেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপনা করো, অ্যাক্রোজোম বিক্রিয়া বলতে কি বোঝো, মানবদেহে স্ত্রী জননতন্ত্রের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। এছাড়া আরও কিছুগুলো কোয়েশ্চেন আছে যেগুলো লেখা হয়নি, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। উজেনেসিস পদ্ধতিটি বর্ণনা করো,
এফএসএইচ, এলএইচ ও ইস্ট্রোজেনের একটি করে কাজ লেখো। ল্যাকটেশন কি? প্রসবের দশাগুলি বর্ণনা করো। গ্রাফিয়ান ফলিকলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এগুলো একটু সাথে দেখে নেবে। দু একটি কোশ্চেন বলে দিচ্ছি। জন্ম নিয়ন্ত্রণের দুটি স্থায়ী পদ্ধতি আলোচনা করো। কনজুগেশন ও ফার্টিলাইজেশনের দুটি পার্থক্য লেখো। দিনিশেক পদ্ধতি বলতে কী বোঝো?